হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনি যদি ভুল করে আমার ভিডিওটি ওপেন করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অডিটর এবং জুনিয়র অডিটর নিয়ে বিস্তারিত আলোচনা করব, পরীক্ষা কবে হবে এবং এদের কাজ, বেতন, প্রমোশন এবং কোন বইটা পড়লে আপনি 100% চাকরি পাবেন। নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই এই চ্যানেলের সকল ভিডিওসমূহ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে। তো ফার্স্টেই কথা বলবো অডিটর নিয়ে। অডিটর ব্যাপারটা হচ্ছে একটি উপজেলা অফিসে ওদের যে অফিসটা থাকে এটা পরিচালনা করার দায়িত্ব পুরোটা অডিটরের উপর থাকে। অডিটর সব কিছু অনুমোদন দেয় এবং সব কিছু হিসাব নিকাশ রাখে এবং জুনিয়র অডিটর হচ্ছে তার সহকারী। তো মূল কাজটা কিন্তু জুনিয়র অডিটর করে থাকে, এখানে শুধু একটি সিগনেচার দেয় এবং পর্যালোচনা করে দেখে সব কিছু ঠিক আছে কিনা, এটা অডিটরের কাজ। তো এইটার জন্য বিস্তারিত আলোচনা করব যে পরীক্ষা কবে হবে এবং কোন বই পড়লে আপনি 100% চাকরি পাবেন। দেখেন বর্তমানে কিন্তু ভাই টাকা দিয়ে কোনো চাকরি হয় না, আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন। আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, এখন পর্যন্ত আমার কাছ থেকে NSI এবং অডিটর জুনিয়র অডিটরের জন্য যারা যারা বই নিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তার কারণ হচ্ছে এখন ভাই টাকা দিয়ে কোনো চাকরি মিলে না, এখন শুধুমাত্র আপনাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। সেজন্য আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করুন, অডিটর জুনিয়র অডিটরের বইয়ের দাম মাত্র 300 টাকা এবং NSI এর বইয়ের দাম মাত্র 250 টাকা। বাংলাদেশের যে কোনো স্থানে 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। তো এবার বলবো অডিটর জুনিয়র অডিটরের কাজ। কাজটা হচ্ছে জুনিয়র অডিটর সব কিছু ঠিকঠাক মতো সব ফাইলপত্র ঠিকঠাক করে এবং একটি কাজকে যোগ্য করে তোলে, ফুল কমপ্লিট করে। কমপ্লিট করে তারপর অডিটরের কাছে নিয়ে যায় এবং সে সেটা সিগনেচার করে এবং সেই কাজটির অনুমোদন দেয়। আর এভাবেই অডিটর এবং জুনিয়র অডিটরের সারাদিনের কাজ শেষ হয়। তারপরে আসি এদের বেতন নিয়ে। জুনিয়র অডিটর যদি কোনো চাকরিতে নিয়োগ পান তো নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার স্যালারি হয় 20,000 এবং যারা অডিটর এদের হচ্ছে সাব ইন্সপেক্টরের যে স্যালারি প্রতি মাসে 29-30,000 প্রতি মাসে ব্যাংকে পাবে তারা। আর এরপরে উপরি ইনকামের কথাটা তো ভাই বলবোই না, এই অফিসে শুধুমাত্র ঘুষ ছাড়া আর কোনো কথা নাই। এখানে সব ধরনের অনৈতিক কার্যকলাপ হয়ে থাকে, এখানে টাকা ছাড়া কোনো কথা নাই, যেটা হচ্ছে একদম এক্স্যাক্ট একটা কথা। আমি আপনাদেরকে আপন হিসেবে বললাম কথাটা, আপনি মাইন্ড কিছু বললেন মাইন্ডে নিয়েন না। তার কারণ হচ্ছে কি যে সব অফিসার কিন্তু একরকম না, তবে এই অফিসের বেশিরভাগ যেসব কর্মকর্তা কর্মচারী আছে আমি নিজে গিয়ে দেখেছি এরা বেশিরভাগই দুর্নীতিবাজ হয়ে থাকে এবং এরা টাকা পয়সা নেওয়ার যে ব্যাপারটা থাকে এদিক দিয়ে তারা হচ্ছে গিয়ে এক নম্বরে বলা যায়। তো তারপর বলবো এদের প্রমোশন নিয়ে। জুনিয়র অডিটরে যদি আপনি নিয়োগ পান তাহলে মাত্র 2-3 বছর লাগবে, তারপর আপনি প্রমোশন পেয়ে যাবেন। আর অডিটরে ঢুকলে আপনার অডিটর থেকে একটু প্রমোশন পেতে একটু লেট হয়, এখানে সর্বোচ্চ তাও 4-5 বছর লাগে, এর বেশি লাগে না। তবে জুনিয়র অডিটরে 2-3 বছর জব করার পরই আপনি অডিটরে নিয়োগ পেয়ে যাবেন। তো এই জন্য বলবো যে জুনিয়র অডিটরে আপনারা যারা যারা আবেদন করেছেন আমার এই বইটা সংগ্রহ করুন যদি চাকরিটা পাইতে চান। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলবো যে পরীক্ষাটা কবে হবে, এটা হচ্ছে আসলে মোস্ট টপিক। কিন্তু সবথেকে বড় কথা, আপনি পরীক্ষা একদিন না একদিন হবেই, এটা আমি বলে দিব কবে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার যদি চাকরিটা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বইটা সংগ্রহ করতে হবে। বইটার দাম কিন্তু ভাই বেশি না, মাত্র 300 টাকা দাম। আপনি একটা বই পড়লে যদি আপনি চাকরির 100% গ্যারান্টি পান তাহলে বইটা নেওয়া আমার মনে হয় যুক্তিযুক্ত। আর 300 টাকায় কিন্তু ভাই আপনি মরে যাবেন না বা এমন কিছু না। তো এটার যে সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম সেই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে, পরীক্ষা কবে হবে এটা নিয়ে আসলে অনেক চিন্তাভাবনা রয়েছে, সবাই অপেক্ষা করতেছে কারণ অলমোস্ট এক বছর পার হয়ে গিয়েছে, এখনও তারা পরীক্ষার কোনো ডেট দেয় নাই। দেখেন সারা বাংলাদেশে COVID-19 যে অবস্থা এক্ষেত্রে তারা পরীক্ষাটা অনেক আগেই নিয়ে নিতে পারতো, 2021 সালের প্রথম দিকেই তারা নিয়ে নিতে চাচ্ছিলো কিন্তু তারা নিতে পারে নাই, অলমোস্ট একটা প্রবলেম দাঁড়ায় গেছে, টিকাদান কর্মসূচি তখন চলতেছিল এই জন্য হয় নাই। তো এখন আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে রোজার ঈদের পরেই পরীক্ষাটা হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আপনি যদি চাকরি পাইতে চান অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করুন এবং প্রস্তুতি নিয়ে রাখুন যাতে চাকরিটা শুধুমাত্র আপনারই হয়। থ্যাংক ইউ সো মাচ।